الله وكفى والصلاة والسلام على عباده الذين اصطفى خصوصا على إمام الأنبياء وسيد الورى وعلى آله وأصحابه الذين آثروا الهدى على الدجى وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين. وقال سيدنا رسول الله صلى الله عليه وسلم إن لي أسماء أنا محمد وأنا أحمد وأنا الماحي الذي يمحو الله بي الكفر وأنا الحاشر الذي يحشر الناس على قدمي وأنا العاقب الذي ليس بعدي نبي أو كما قال عليه الصلاة والسلام. صدق الله العلي العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والذاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. پھر پیش نظر گنبد خضرا حرم ہے پھر پیش نظر گنبد خضرا حرم ہے پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر نام خدا روضہ جنت میں قدم ہے پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر شکر خدا سامنے محراب نبی ہے پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے پھر سر ہے میرا اور تیرا نقش قدم ہے محراب نبی ہے کہ کوئی طور تجلّا محراب نبی ہے کہ کوئی طور تجلّا دل شوق سے لبریز ہے اور آنکھ بھی لمحے
দিল শৌক সে লবরীজ হ্যায় ওর আঁখ ভি নমায়ে রগ রগ মে মুহাব্বত হো রসূল আরবি কি। রগ রগ মে মুহাব্বত হো রসূল আরবি কি, জন্নত কে খজাইন কি ইহি বাইয়ে সলম হ্যায়, জন্নত কে খজাইন কি ইহি বাইয়ে সলম হ্যায়। লা ইলাহা ইল্লাল্লাহ, শহর মে লগতা নেই সহরা সে ঘবরাতা হ্যায় দিল, শহর মে লগতা নেই সহরা সে ঘবরাতা হ্যায় দিল, আব কহাঁ লে জাকে বৈঠো এইস দিওয়ানে কো হাম। তাওহীদ তো ইয়ে হ্যায় কে খুদা হশর মে কাহ দে, তাওহীদ তো ইয়ে হ্যায় কে খুদা হশর মে কাহ দে, ইয়ে বান্দা দো আলম সে খফা মেরে লিয়ে হ্যায়। নেহায়েত কাবিলুল ইহতিরাম মোহতরম সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ান ইজাম বিরাদারান ইসলাম পর্দার আলের মা ও বোনেরা, মাহফিলে উপস্থিত স্নেহের আদরের ছোট কচিকাচারা, আজিজ তলাবা, আল্লাহ পাকের দয়া অনুগ্রহ ফজল করম আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ বংশাল থানা কমিটির উদ্যোগে আয়োজিত দুই দিন ব্যাপী ইসলামী মহাসম্মেলনের আজকে শেষ দিন বাদ আল মাগরিব রব্বুল আলামিন আমাদেরকে দ্বীনের নিসবতে, দাওয়াত ও তাবলীগের নিসবতে, কোরআনে মজিদ এবং হাদিস শরীফের নিসবতে উম্মতের উলামায়ে কেরামের জবান থেকে কিছু কথাবার্তা শুনব এবং আমল করব, এই নিয়তে রব্বুল আলামিন আমাদেরকে এখানে আসার বসার তৌফিক দান করেছেন। তো আমরা বলিষ্ঠ কণ্ঠে একবার আল্লাহ পাকের শুকর আদায় করি, আলহামদুলিল্লাহ। আল্লাহ, আমরা আজকে 14 দলের কোন নেতার সম্পর্কে আলোচনা করব না, 19 দল বা 20 দলের কোন নেতা নেত্রী সম্পর্কে আলোচনা করব না। আল্লাহ তৌফিক দান করলে
আমরা আজকে ইনশাআল্লাহ পৃথিবীর সমস্ত মানুষের মুরব্বী, ইহুদি বলেন, খ্রিস্টান বলেন, অগ্নিপূজক বলেন, ব্রাহ্মণ বলেন, হিন্দু বলেন, বিশেষ করে মুসলমান সবার মুরব্বী যিনি সারা পৃথিবীর মহামানব প্রাণ পুরুষ মহাপুরুষ হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে কিছু কথা বলার নিয়তে আপনাদের সামনে কোরআনে মজীদের থেকে ছোট একটি আয়াত কারীমে তেলাওয়াত করেছি এবং পেয়ারা নবী হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ছোট একটা হাদিস শরীফ আপনাদের সামনে পাঠ করেছি। যে বিষয়টা আমার মাথায় আসছে আল্লাহ দিয়েছেন, হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কেন্দ্রিক, যেমন হুজুরের বংশ কেমন ছিল, হুজুরের বিবিরা কেমন ছিলেন, হুজুরের মেয়েরা কেমন, ছেলেদের নাম কেমন, হুজুরের নানা নানির বংশ কেমন, এই সমস্ত বিষয়ে কিছু কথা বলার আমি নিয়ত করছি। আল্লাহ যদি তৌফিক দান করে, বুঝতেছেন নি কথা, যে আয়াতটা আমি তেলাওয়াত করেছি এটা বরকতের জন্য, এটা আলোচনার জন্য না। আমরা তো নিজের বংশ নিয়ে অনেক বেশি কুটানি করি, কেউ পাটোয়ারি বংশ, কেউ মিয়া বংশ, কেউ ভূঁইয়া বংশ, কেউ চৌধুরী বংশ, আরো যে কত কি সুবহান। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তো একটা বংশ আছে, আছে না, কি বলেন? এই যে বলার আগে সুবহানাল্লাহ শুরু হইছে। মুসলিম শরীফের রেওয়ায়েত সিয়ারু আলামিন নুবালার মধ্যে হাফেজ শামসুদ্দিন যাহাবী রহমতুল্লাহ আলাইহির রেওয়ায়েতটা আছে না, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল্লাহ আসতাফা বনি কানানা মিন উলদ ইসমাঈল ওয়াসতাফা কুরাইশাম মিন বনি কানানা ওয়াসতাফা হাশিমাম মিন কুরাইশিন ওয়াসতাফানি রাব্বি আযজা ওয়া জাল্লা মিন বনি হাশিম আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম। খুব খেয়াল করেন কথা, খুব খেয়াল করেন, মাগরিবের পরে ওয়াজ করতে একটা আরাম আছে কিন্তু মজা। আমারে সাধারণত মাগরিবের পরে দেয় না, আল্লাহর দয়া আমি এটা বাগে পাই না। ধরেন বাংলাদেশে যদি 100টা মাহফিল হয়, আমার 90-95টা মাহফিলে সবের শেষে ওয়াজ করবে, আর বাকি 5টা ও একদম শেষের আগে। আজকে এমন একটা সময় আল্লাহ আমাদের দিছেন, ঠিক মূল ক্ষুদাটা আপনাদের এই পরিমাণ ক্ষুদা আলোচনা শুনের জন্য আমি যা খাওয়াই আপনারা খাইতে বাধ্য। আজকে আমার কোনো টেনশন নাই, একদম রিল্যাক্স মোডে কিছু কথা বলবো, রিল্যাক্স মোডে। আমরা মনে করবেন না আমি ইংরেজি খুব পারি না, এই দুই চারটা শিখছি, তার মধ্যে একটা বইলে ভালো আছে, রিল্যাক্স মোড। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের সাহেবজাদা ইসমাঈল, ইসমাঈলের বংশের থেকে আল্লাহ বনু কানান আরবের একটা গোত্রকে আল্লাহ নিজের জন্য নির্বাচন করছে। কথাগুলো খুব মনোযোগ দিয়ে শুনবেন। এর আগে জরুরি কথা হইল, সারা পৃথিবীর সবচেয়ে দামি বংশ হইল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বংশ। কার বংশ বলে না, কার বংশ? ইব্রাহিম আলাইহিস সালামের বংশ তো পৃথিবীর সবচেয়ে দামি বংশ। ওই বংশের একটা শাখা হইল হযরত ইসমাঈল আলাইহিস সালাম। হুজুর বলেন, ইসমাঈলের সন্তানদের থেকে আল্লাহ রাব্বুল আলামিন কানানা যে গোত্র, এই গোত্রকে আল্লাহ নিজের জন্য নির্বাচন করছে। মানে এদেরকে দিয়ে আল্লাহর কাজ আছে, এদেরকে দিয়ে আল্লাহর কি আছে, কিছু গ্রুপ থাকে এদেরকে দিয়ে, রাজনৈতিক নেতাদের কাজ থাকে, পিচ্ছি হান্নানের গ্রুপ,
মুরগি মিলনের গ্রুপ, কালো জাঙ্গিরের গ্রুপ, এরকম গ্রুপ থাকে না, ওই যে এগুলোর দরকার আছে রাজনৈতিক লিডারদের। আল্লাহ রসুল বলেন যে আল্লাহ রাব্বুল্লাহ আলামিনের অবস্থা হইল ইসমাইল আলাইহিস সালামের বংশের থেকে বনু কেনানাকে আল্লাহ নিজের জন্য নির্বাচন করেছেন, বুঝাইতে শিখেছেন আল্লাহ যে বনু কেনানার দ্বারা আমার কাজ আছে। বুঝতেছেন না কথা? বনু কেনানার থেকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন কুরাইশকে আল্লাহ রাব্বুল্লাহ আলামিন নিজের জন্য নির্বাচন করছেন। এক কয় নির্বাচন হইল? দুই নির্বাচন। এরপরে হুজুর বলেন কুরাইশের থেকে আল্লাহ হাশেমকে, বনু হাশেমকে, হাশেমের গ্রুপকে আল্লাহ নিজের জন্য নির্বাচন করছে। কত নম্বর নির্বাচন হইল? আলোচনার মধ্যে রস নাই, না থাকলেও সমস্যা নাই, আপনার যাইবেন না তো, কারণ পরে আলোচক আছে মজবুত ইনশাআল্লাহ। চার নম্বরে আল্লাহর হাবিব বলেন যে বনু হাশেম থেকে আমার আল্লাহ আমি মুহাম্মদকে নিজের জন্য নির্বাচন করছি। কত নম্বর নির্বাচন বলেন? চতুর্থ নম্বরের নির্বাচনে গিয়া মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে কি পরিমাণ সাফ আর পরিষ্কার! এক ধোয়া, দুইবার ধোয়া, তিনবার ধো তো তারা চতুর্থ নম্বরের দোয়া, কি পরিমাণ পরিষ্কার! সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহ। হুজুর মানে আমি বুঝাইতে চাইছি, খুব খেয়াল করে বুঝবেন যে হুজুর আপনি মনে করেন না যে হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী হইছেন কোন বংশের থেকে আসছে, আর তুই নেতা হইছিস কোন বংশের থেকে, কোন বংশ টংশ নেই, নেতা হইয়া যায় পয়গম্বর, কোন বাজে বংশের থেকে পয়গম্বর আনে, এটা খেয়াল করে। এই জন্য পয়গম্বররা কাহাকেও ইনডিগেট করে কথা বলে না, কাহাকেও কারো বিরুদ্ধে পয়গম্বর সাধারণত বলে না। যারা নির্বংশের, অবংশের, বাজে বংশের, এরা পয়গম্বরদেরকে নিয়ে তিরস্কার করে। বুঝলেন কথাটা? খেয়াল রাখবেন পয়গম্বর যুগের সবচেয়ে দামি বংশের খেয়াল রাখবেন। দুই নম্বর কথা, পয়গম্বর ওই যুগের সবচেয়ে শক্তিশালী হয়, বডি ফিটনেস মজবুত থাকে। তিন নম্বর, পয়গম্বর উনার সময়ের সবচেয়ে সুন্দর মানুষটা হয়। কথা কয় না? বুঝে নেননি কথা? মূসা আলাইহিস সালামের সময়ে উনার মতো সুন্দর আর কেউ ছিল না, ঈসা আলাইহিস সালামের সময়ে উনার মতো সুন্দর আর কেউ ছিল না, আইয়ুব জাকারিয়ার সময়ে ওনাদের মতো সুন্দর আর কেউ ছিল না। আমাদের রসুলের সৌন্দর্য কথা তো বললে লাভ নেই। জিব্রাইল আলাইহিস সালাম বলছেন, হযরত জিব্রাইল বলছেন, আরে হাসান বিন সাবিত রসুলের সৌন্দর্যের কি আলোচনা করবে, এটা তো হাসান সাহাবি, জিব্রাইলে রসুলের সৌন্দর্যের কথা কয় শুনেন। قلبت مشارق الارض ومغاربها فلم ارى احدا احسن واجمل واشرف من محمد رسول الله صلى الله عليه وسلم. عربي বুঝছেন না, হিন্দিটা ভালো বুঝেন আপনারা, কি কোনটা ভালো বুঝেন? হিন্দি বেশি বুঝেন না, হিন্দি দুজকিদের ভাষা, তারা দোযোগে যাবে এরা হিন্দিতে কথা বলবে, আর যারা বেহেশতে যাবে তারা আরবিতে কথা বলবে। কথা কয় না? বেহেশতে তো যাবো না, দোযোগে যাবো, কে কে বেহেশতে যাওয়ার জন্য তৈরি আছে দেন, তাহলে হিন্দি না আরবি? এই জন্য আরবি বলা যারা করে এদের বিরুদ্ধে কথা বলেন না, বিরুদ্ধে বলবে। আমি পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ সব ঘুরে ফেলছি, ঘুরে ফিরে দেখছি,
পৃথিবীর এক ইঞ্চি জায়গাও বাদ নাই প্রতিটা মানুষকে দেখছি, আদম থেকে শুরু করে আমাদের গুরু মুহূর্ত পর্যন্ত সব মানুষের দেখছি। হযরত হাসান তো বলছেন আরবের কথা, হযরত জিব্রাইল সারা ওয়ার্ল্ডের কথা বলে, আর সবচেয়ে বড় কথা জিব্রাইল তো পৃথিবীর সব সুন্দর মানুষগুলোকে একসাথে একসাথে বয়তুল মুকাদ্দাসে হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেরাজের সময় সব পয়গম্বরকে হুজুর হযরত জিব্রাইল ওই দিন দেখছেন না? পৃথিবীর শ্রেষ্ঠ সুন্দর গুলো একসাথে হয়েছে। এবার জিব্রাইল একটা নজর দিয়ে দেখলেন সহজ জিনিস, এখন তো বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয়, যারা যায় এদেরকে দিয়ে বিশ্ব সুন্দরী প্রতিযোগিতা হয় না, যারা যায় ওইখানে এদেরকে দিয়ে, এই যে হুজুরদের এক একজনের বউ কি পরিমাণ সুন্দর যদি আমরা জানতেন, এটা বোরকা গায়ে দিয়ে থাকে তো এই জন্য টের পায় না, যারা উলঙ্গ হয়ে ঘুরে এদেরকে আপনারা দেখেন, যারা বোরকা গায়ে দিয়ে থাকে এদেরকে দেখেন, দেখলে বুঝতেন আল্লাহ বেহেশতের হুরদের প্রতিচ্ছবি দুনিয়ায় পাঠাইছে। সুন্দরী প্রতিযোগিতা কয়েকজন বিশ এক জনের মধ্যে একজন এক নম্বরে আছে, সারা ওয়ার্ল্ডের মিস ওয়ার্ল্ড না কি মিসেস ওয়ার্ল্ড না কি জানি কয়েকজন আমি পারি না, এই ওয়ার্ল্ডের ডঙের সারা পৃথিবীর বাসা 1,00,000-2,24,000 পয়গম্বর জিব্রাইলের সামনে। এবারে জিব্রাইল বলেন পালাম আরা আহাদান আসানা ওয়াজমালা ওয়া আশরাফ মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সারা পৃথিবীর পূর্ব পশ্চিম উত্তর দেখি দক্ষিণ আমি ঘুরে ঘুরে দেখছি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চাইতে সুন্দরতম, মুহাম্মদের চাইতে দৃষ্টিনন্দন, মুহাম্মদের চাইতে দামি আমি জিব্রাইলের চোখে কোন মানুষকে দেখে না। আলাম আরা আহাদান আহসান ওয়া আজমালা ওয়া আশরাফ মিন মুহাম্মাদির রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এখন তো নেতা হইতে সুন্দর মন্দর লাগে না, শুধু কেল খিস্তে লইলে নেতা কথা কয় না, শুধু কেল কয়েকজন কেদার হইলে সাথে নেতা, এগুলা কেয়ামতের আলামত। এই যে কয়দিন আগে ভূমিকম্প হয়েছে না, আমার রসুলের কথা কেউ বলে না, রসুল বলেন ভূমিকম্প কেন জানো, 1400 জিনিস যখন পৃথিবীতে প্রকাশ পাবে তখন ভূমিকম্প, তার মধ্যে একটা হলো আজাদ পূজা সেতুনির করে সেতুনি নেতা হইবে। অসাদাল কাবিলাতা ফাসাকুহু, মহল্লার গ্রামের নেতা হবে ফাসেক বাটপা আউ ঘুষখুর সুদখুর, একদম সর্বশেষ হাদিস শরীফে যেটা বলছেন ওয়ালান আখিরু হাদিল উম্মতি আউওয়ালাহা, যখন পরের মানুষগুলা পূর্বের মানুষগুলার বদনাম করবে তখন ভূমিকম্প হবে, টর্নেডো হবে, হারিকেন হবে, ঘূর্ণিঝড় হবে, এসব এখন যেটা শুরু করছে মাফ করবেন, যেটা শুরু করছে মাফ করবেন দোস্তরা, মাজহাব না মানার নামে লা মাজহাবিরা যেভাবে আকাবের বদনাম শুরু করছে, ইমাম আজম আবু হানিফা, ইমাম শাফি, আহমদ ইবনে হাম্বল, ইমাম মালিক ইবনে আনাস, হযরত ইমাম কি বলা হয় জানো ইবনে মাজাহ রাহমাতুল্লাহ, এহা তো কে আব্দুল্লাহ ইবনে মাসউদের গালাগালি শুরু করছে, এই সমস্ত লা মাজহাবিরা, তো ভূমিকম্প না আর কি হবে বলে, ভূমিকম্প থেকে দেশকে বাঁচাইতে হলে আল্লাহওয়ালাদের বিরুদ্ধে কথা বলতে জবানকে সাবধান রাখতে হবে, কথা কি আপনারা বুঝেন? আসলে এই শুধু এমনি তাজ দিছি, এগুলো কোনো আমার আওয়াজ না, হায় হায় হায়, আমাদের রসুলের বংশ পৃথিবীর সবচেয়ে কি বলেন না দামি বংশ, হুজুরের বংশটা পৃথিবীর সবচেয়ে কি দামি বংশ, এটা শুনলেন আপনারা? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চাচা ছিল 12 জন, কয়জন হুজুরের আব্বা সহ 12 জন, প্রায় গুলার নাম হলো উল্টা পাল্টা খেয়াল দেখে, আর হুজুরের আব্বার নাম কত সুন্দর শুনেল, আগে হুজুরের দাদারে ধরেন না, হুজুরের দাদা হলো আব্দুল মুত্তালিব, কেউ ক্লাবের সভাপতি হয় কিসে ঢাকা ক্লাবের সভাপতি, ওইটার সভাপতি, এটা অমুকের সভাপতি, হুজুরের দাদা খাজা আব্দুল মুত্তালিব,
আল্লাহর ঘর বায়তুল্লাহর মুতাওয়াল্লি ছিল। বুঝেন না কথাটা, কথা বুঝেন না, সহজ ওয়াজ, কিন্তু আপনারা সবাই জানেন, আমি শুধু দৃষ্টি আকর্ষণ করতে আসি। হুজুরের দাদা সারা পৃথিবীর দামি যে ঘরটা আব্দুল মুত্তালিব, ওই ঘরের মুতাওয়াল্লি কি বুঝলেন, মানে বাপখানে আমার দাদা মুতাওয়াল্লি, কয়েকদিন পরে নাতি আসতে আছে ইমামতি করবে ইনশাআল্লাহ, দেখছেন নি এই আব্দুল মুত্তালিবের ভারত বারো ছেলে, কয় ছেলে, কারো নাম হলো আব্দুল শামস সূর্যের গোলাম, কারো নাম হইল আব্দুল হারিস হারিসের গোলাম কৃতদাস, কারো নাম হলো আব্দুল উজ্জা উজ্জার গোলাম, উজ্জা তো মূর্তি একটার নাম, যার উপনাম হলো আবু লাহাব, আব্দুল উজ্জার উপনাম কি, ওই তাব্বা দিয়া দা আবি লাহাব ওয়া তাব্বা, এই আবু লাহাবের মূল নাম হলো আব্দুল উজ্জা। আর হুজুর যেই ঘরের থেকে আসবেন, যেই বংশের থেকে, যেই ছেলেটার পেটের থেকে, পিঠের থেকে হুজুর বাইরে হবেন, এটার নাম কুদরতি ভাবে আল্লাহ আগে রাখাইছেন আব্দুল্লাহ। কার গোলাম? আরে কার গোলাম? আব্দুল্লাহ আল্লাহর গোলাম, আল্লাহর গোলামের ছেলে মোহাম্মদ, এটাও আব্দুল্লাহ। নাম বড় দামি জিনিস, খেয়াল রাখবেন, নামের প্রভাব মানুষের চরিত্রের উপরে পড়ে, এই জন্য নাম রাখার টাইমে খুব খেয়াল করে নাম রাখে, সেন্টু বল্টু টল্টু নাম রাখে। মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে রেওয়ায়েত এসেছে, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একবার দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাইতেছেন, সাহাবা একরাম জিজ্ঞেস করলেন এই পাহাড়ের নাম কি, কইছে ফাজিহ পানি বাদ হা ফাজিহ, এটার নাম কি মুফজি, দোনোটার মধ্যে অপমান করার অর্থ আছে, অপমান করা লজ্জিত লজ্জা দেওয়া। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন না না না, এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাওয়া যাবে না, কারণ এক পাহাড়ের নাম হলো ফাজিহ আর এক পাহাড়ের নাম হলো মুফজি, খোদা না করো যেহেতু অপমান করার অর্থ আছে, যদি এই দুই পাহাড়ের মাঝখান দিয়ে যাই শত্রুপক্ষের আক্রমণে আবার পর্যুদস্ত হই কিনা অপমানিত হই কিনা এখান দিয়ে যাওয়া যাবে না। এই কথাটা কি আপনারা বুঝছেন? কে কে বুঝছেন আপনি দেখেন দেখি, সবাই ভালো করে বুঝেন। এই জন্য আমি বলি রাজনৈতিক নেতাদের কথা শুনতে বুঝতে মাথা লাগে না, মৌলবীদের কথা বুঝতে মাথা লাগে, কথা কয় না, মৌলবীদের কথা বুঝতে কি লাগে, রাজনৈতিক লিডাররা বেশি থেকে বেশি উপরে যাবে, কালমাস লেনিন মাওসুদ ইস্টালিন পর্যন্ত, মৌলবীদের ঠেলার লগে আল্লাহ পর্যন্ত চলে যাবে, কই যায় কর না, এরা অনেক উপরের থেকে কথা বলে আল্লাহ পাকের পায়ে, ফাজিহ মুফসি, ফাজিহ মানে অপমান করার ওয়ালা, লজ্জিত করে যে, মুফসির মধ্যে একই অর্থ, হুজুর এই দুই পায়ের মাঝখান জায়গা বাদ দিয়ে অন্যখান দিয়ে গেছে, উদ্দেশ্য হইল নামের প্রভাব পড়ব, ওটের দুধ বাইর করবে ওটের দুধ। তাও মুয়াত্তা ইমাম মালিকের মধ্যে রেওয়ায়েত এসেছে, হুজুর বলছেন নিকাহাতুন তুহলাবু মাইয়াহলিক, এই উটের উটনির দুধ বাহির করা হবে, কে আসো দুধ বাহির করার জন্য, দুই বাহির করবে দহন করবে দহন, বুঝছেন না, এটা এক সাহাবি দাঁড়াইছে হুজুর আমি দুধ বাহির করবো, হুজুর জিজ্ঞেস করছেন নাম কি, এ বলতে আছে নাম হলো হুজুর হরব, হরব মানে যুদ্ধ, হুজুর বলছেন ইংলিশ বৈষম্য দরকার নেই বাবা, তুই দুধ বাহির করবি আর আমি যদি এই দুধ খাই পরে করুন মারামারি দরকার নেই, বুঝতেছেন না কথা, বুঝতেছেন যে নাম তো হলো আরব যুদ্ধ, তো তুই দুধ বাহির করবি আমি খামো, যারা খাবে মারামারি করবে, জামিলা প্রভাব পড়তে পারে নামে। আরেকজন দাঁড়াইছে কে হুজুর আমি, হুজুর জিজ্ঞেস করেন নাম কি, ও উত্তর দেয় হুজুর আমার নাম মুর্রা, মুর্রা মানে তিতা, কি কর, হুজুর বলছেন ইংলিশ বৈশাখ তুই তিতা, তো তুই যাই দুধ বাইর করবি যদি খাই যদি আমার কথা না করি তিতা, আল্লাহ কেমনি বুঝাইলে জানি আপনার কাছে, বেটা সন্ত্রাসী বুঝবার লেগে মাদ্রাসায় যাস না, সন্ত্রাসী মাদ্রাসায় কোনো খারাপ নামের ছেলে পেলে পরে না, এটার কথাটা বুঝেন বুঝেন ছিলেই পরে, মাদ্রাসায় কোনো খারাপ নামের ছেলে পরে না, কোন খারাপ নামের ছেলে মাদ্রাসায় গেলে হুজুরে জিজ্ঞেস কি নাম রে, ও হুজুরের নাম সকলেন, এই বেটা সকলেন, তোর নাম আব্দুর রহমান,
হুজুর ঠিক আছে আমার নাম আব্দুর রহমান, কথাকে বুঝতেছেন আপনারা? কলেজ ভার্সিটিতে যে সমস্ত ছেলেরা যায় যেই নাম নিয়ে যায়, নাম কি পরিবর্তন করে? অতএব নামের প্রভাব যেহেতু মানুষের জিন্দগিতে পড়ে, সন্ত্রাসী খোঁজার দরকার হলে কলেজ ভার্সিটিতে গিয়ে খোঁজ করবে, মাদ্রাসায় নয়। মাদ্রাসা ভালো মানুষ করে, ভালো মানুষ ভালো নাম বলা করে, এই জন্য এখানে এদের চরিত্রও ভালো হয় আল্লাহ পাকের কাছে। খুব বুঝবেন কথা, খুব বুঝবেন। আমার নাম মুর্রা, টিটা। হুজুর বলেন বস বস, আরেকজনে দাঁড়াইছে কেউ, হুজুর আমার নাম হল ইয়াইশ। আল্লাহ, ইয়াইশ মানে জীবিত থাকা, ইয়াইশ মানে জীবিত থাকা, আরাম আয়েশে থাকা, শান্তিতে থাকা। হুজুর বলেন ঠিক আছে, তুমি দুধ বাহির করো, তুমি দুধ বাহির করবে, আমি যদি পান করি, যারা পান করবে এই দুধের বরকত আল্লাহ হায়াতে বরকত দান করবে। নামের প্রভাব মানুষের জিন্দগিতে পরে খেয়াল রাখবেন। হুজুরের বারো চাচা, কাহার নাম আব্দুল শামস, কাহার নাম আব্দুল হারেস, কাহার নাম আব্দুল উজ্জা, কাহার নাম নওফল, কাহার নাম হইল হামজা। হামজা মানে হলো লম্বা পাথর, কথা কয় না? আব্বাস হলো শক্ত পাথর, আব্বাস হলো শক্ত পাথর, হামজা হলো লম্বা পাথর। আর কি বলা হয় যেন, নওফল মানে হলো শক্ত জমি, আবদুল্লাহ হলো আল্লাহর গোলা। আবদুল্লাহর ঘরে আরেকজন আবদুল্লাহ আছে, নাম হলো মোহাম্মদ। নাম কি কর না দেখছেন নেই, হুজুরের আব্বার নাম কি শুনছেন? তোরা যে নেতারা বেটা, তোকে বউ স্টেশন আছে, তুই যে কই যাস, বউ যে কই যায় আল্লাহ। কিন্তু হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মা বাগাত ইমরাতুন নবীন কত। খুব খেয়াল করে কথা শুনবেন, হাসি খুশির ভিতরে দিয়ে কথা শুনছে। এটা তো আমার পুরান জায়গা, পুরান জায়গা হিসেবে যে কথা কইতে আসে না, মা বাগাত ইমরাতুন নবীন কত। এটা নেতাগিরি দিয়া কেমনি বুঝাইলে জানি আপনারা বুঝবেন। জোর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, পৃথিবীর কোন পয়গম্বরের কোন বিবি কখনো দুই নম্বরই করে না। সুবহানাল্লাহ, আর যে কইছ না সুবহানাল্লাহ কও, তুমি যে কইলো যে না কইলো যে কথা কয় না। আমরা কি সাপোর্ট চাইতে আছি? কখনো দুই নম্বরই করে না। আপনি কি এই গ্যারান্টি দিতে পারবেন? আপনার বিবির ব্যাপারে আপনি কি এই গ্যারান্টি দিতে পারবেন? দেশের যত মহান কেন, কারণ তুইও বেগানাস, তুইও বেগানা মহিলার দিকে তাকাস, তোর বিবিও বেগানা পুরুষের দিকে তাকায়, যে কারণে নিশ্চয় তুই বেগানা মহিলার দিকে তাকাস, তোর বিবির থেকে সুন্দর বিবি আছে, তোর বিবি বেগানা পুরুষের দিকে তাকায়, তোর থেকে সুন্দর স্বামী আছে, দুনোখানে জামিলা লাগার সম্ভাবনা আছে। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ হুজুরের, হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সহ কোন পয়গম্বরের বিবিরা, হুজুরের বিবি এবং অন্য অন্য কোন পয়গম্বরের বিবি, আল্লাহর হাবিব বলেন জীবনও দুই নম্বরি করে নাই, কারণ এরা বেপর্দায় চলে না, যে কারণে অন্যর প্রতি নজর পড়ে না। আবার পয়গম্বরদের চাইতে সুন্দর কোন পুরুষ পৃথিবীতে হয় না, যে কারণে মহিলাদের নজর অন্যদিকে যাওয়ার কোন সম্ভাবনাই নেই। কিন্তু তোর বিবির ব্যাপারে তো এরকম নিশ্চয়তা দেওয়া যায়, দেখছেন নিয়ে এবার পরিষ্কার। এই জন্য পয়গম্বরের বিরুদ্ধে কথা বলতে মুখ সামলাইয়া কথা বলা, তাকে দিয়ে আরেকটা বলে বলায় পয়গম্বরের উত্তর শুনি, উম্মতের ওলামায়ে কেরাম এদের বিরুদ্ধে কথা বলতে একটু হিসাব নিকাশ করে কথা বলা, কারণ এরা ঘুষ খায় না, সুদ খায় না, মিথ্যা কথা বলে না, এ সাতার টেলিভিশন এটাও তো দেখে না, কথা কয় না, খুব কম দেখে, কেউ যদি দেখে খবর টবর লেগে। আগে যে সময় বাসে করে ওয়া যায় এখন তো এই সময় পাই না, আজকে 10-12 বছর থেকে এই সময় পাই না, বাস উঠার সময় পাই না। আল্লাহ তো দিছে টেলিভিশন সাইডে বাস, কন্ডাক্টরে ডাইকা কইলাম, এটা বাবা তুই যেন টেলিভিশন সারছে,
যারা এখানে যাত্রী সবাই তো বাসায় টেলিভিশন আছে, আমার বাসায় তো টেলিভিশন নেই। যদি এখানে দিকে অভ্যাস হয়ে যায় তো আমি বাসায় যায় তো পেরেশানি। যদি আমার বাসার লেগে একটা কিনে দেয় সাইডে অভ্যাস করার অসুবিধা নেই। আপনারা কি আমার কথা বুঝতেছেন? হ্যাঁ, যদি আমার বাসার লেগে একটা কিনে দেয় তাহলে এখানে অভ্যাস করার অসুবিধা নেই। খুব ভালো করে বুঝছে, আশেপাশে যারা শুনছে এরাও বুঝছে। হুজুরের বাসায় টেলিভিশন নাই, তাক সারিস না, হুজুরের অভ্যাস হলে পরে কি করবে? বুঝছেন? এই কাম মৌলবীরা করে। যত সব দুই নম্বরের জন্য আল্লাহ লোক এ বানাইছেন, আবার এক নম্বরের জন্য আল্লাহ কিছু লোক বানাইছে, কথা কয় না? কিছু বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন মসজিদের জন্য, কিছু বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন মাদ্রাসার জন্য, কিছু বানাইছেন আল্লাহ রাব্বুল আলামিন খানকার জন্য, আর কিছু লোককে আল্লাহ ক্লাবের জন্য বানাইছেন, কিছু লোককে আল্লাহ গানের আড্ডার জন্য বানাইছেন, কিছু লোককে সন্ত্রাসী কাজ করার জন্য বানাইছেন, কিছু লোককে ইয়াবা ট্যাবলেটের ব্যবসা করার জন্য বানাইছে, জাতির ভকেটের টাকা চুরি করে বাহিরে সাপ্লাই করার জন্য বানাইছেন, কথা কয় না? এইগুলোর সাথে মৌলবীরা নাই, সহজ সরল ওয়াজ না, সহজ সরল ওয়াজ, কঠিন ওয়াজ না, এটা এমনি একাডেমিক কোন ওয়াজ না। আল্লাহ, হুজুরের বাবার নাম কি কর না? আব্দুল্লাহ, পৃথিবীর দামি বংশের। এবারে নানার বাড়িতে যান, নানার বাড়ি, হুজুরের নানার বাড়ি হলো মদিনায় মুনাওয়ারা, কোথায় বলেন না? মদিনায় মুনাওয়ারা। মদিনায় মুনাওয়ারায় অনেক জনগোষ্ঠী বসবাস করত, গোত্র, বনু সাকিব, বনু নজীর, এগুলো হলো মদিনার গোত্র। বনু সাকিব মানে হলো চাকুওয়ালা, চাকু মানে চাকু, ড্যাগার ড্যাগার, আরে কথা বলে না? আরে এক কোন নেতার নাম আছে না ড্যাগার, কি জানি এরকম নাম পাইছেন না আপনারা, মানে কি নাম আর কি, ওই ড্যাগার বেশি মারে তো মানুষের চাকু মারে বেশি, এই জন্য তার নামই বেড়ে গেছে ড্যাগার মোল্লা, কথার কথা। তো বলু সাথে মানে ড্যাগারওয়ালা, এটা গোত্রের নাম। আরেক গোত্রের নাম বনু নজির, কাটাওয়ালা, কাটা চিনেন না? কাটা, কাটা যেটা পায়ের মধ্যে দিদে, কাটা কাটাওয়ালা। হুজুরের নানার গোষ্ঠীর নাম হলো বনু জাহরা, ফুলওয়ালা, চিৎকার দিয়ে সুবহানাল্লাহ কর, সুবহানাল্লাহ। হুজুরের নানার গোষ্ঠীর নাম কি? বনু জাহরা, ফুলওয়ালা। হুজুরের নানার গ্রুপের নাম, বংশের নাম, দেখছেন নি নির্বাচন আল্লাহর কথা সুন্দর, খুব বুঝেন কথা। ফুল কি পত্তি সে কাট সকতে হীরে কা জিগর, ফুল কি পত্তি সে কাট সকতে হীরে কা জিগর, মর্দ নাদা পর কলামে নরম নাজুক বে আতর। ফুল বড় সাংঘাতিক জিনিস, দেশে অরাজকতা থাকে না, যদি দুই নেত্রী একজন আরেকজনকে ফুল উপহার দিত দেশে আর ঝামেলা হয় না। আরে কথা কয় না? কি বলতেছি বুঝেন আর আপনারা? কি বুঝেন? বুঝেন কথা? বুঝেন কিছু? বুঝে কিছু? ফুল বড়, একটা ছেলে একটা মেয়ের দিলকে দখল করতে জয় করতে বেশি সময় লাগে না, ফুল একটা দিলে আর শুধু কথা একটা কইলে হয় আই লাভ ইউ, কারবার বেড়ে গেছে। একদিকে তো বৃদ্ধা মহিলা একবারে পাঠাইছে, অপরদিকে হযরত খাদিজা হুজুরের কাছে একটা ছোট্ট চিরকুট পাঠাইছে। চিরকুটের ভাষা হইল ইন্নি উহিব্বুকা ইয়া মুহাম্মদ, মুহাম্মদ আই লাভ ইউ, তোমাকে ভালোবাসি। কেন কেন এটা বলছেন খাদিজা? তুল আল্লাহু আকবার, ক্যা নসীব আল্লাহু আকবার, লোট মে কি যায় হে, সর্ব ওয়াক্তে জবহে আপনা উসকে জিরে পায় হে, ক্যা নসীব আল্লাহু আকবার, লোট মে কি যায় হে। যিনি এখনো পয়গম্বরি পান নাই, মুহাম্মদ বিন আব্দুল্লাহর বয়স হলো 25 বছর, এখনো পয়গম্বরি পান নাই, পয়গম্বরি পাইতে আরো 15 বছর দেরি। খাদিজাতুল কুবরা চিঠি লেখেন ইন্নি উহিব্বুকা ইয়া মুহাম্মদ,
লিসদকে হাদিসিকা ও হুসনে খুলুকিকা, ও মুহাম্মদ তোমার কাছে দুইটা গুণ আছে, এই জন্য আমি তোমাকে আই লাভ ইউ। লিসদকে হাদিসিকা, জীবনে কখনো তুমি মিথ্যা কথা বলো নাই, সবসময় সত্য কথা বলো। আমাগো নেতার নেত্রীর কি সত্য কথা কয় না মিথ্যা কথা কয়? বুঝেন না হলে ডুবে মরেন, যেখানে পানি নেই হয়তো কথা ভালো করে বুঝেন, এমনি ডুবেন, ডুবে মরে যান যেখানে পানি নেই। এক কারণ হলো রিসেন্ট হাদিসিকা, মুহাম্মদ তুমি সত্য কথা বল। দুই নম্বরে হুসনু খুলুকিকা, তোমার চরিত্র বড় সুন্দর। সুবহানাল্লাহ কয় না? বয়স কত? 25। বয়স কত? 25। আমাগো দেশের 25 বছরের যুবকের চরিত্র সুন্দর না? হুন্ডার পিছিয়ে বেডি করে বসায় গেল দূরায়, কোন মাদ্রাসার তলে দেখছেন এই কাম করতে? আরে কথা কয় না কেন? বুঝে নেবারে আমি সন্ত্রাসী খুঁজ করি না কই, কোথায় সন্ত্রাসী খুঁজ করে? আমার তো রাত্রে দোষ ধরে, পায়ে ধরে, চেহারা দিকে তাকাইয়া কিছু আল্লাহ জান গা। তখন আমি মনে মনে বলি ইনশাআল্লাহ কবরও ফেরেশতারা ধরে গেব জান গা। জজ্বে বাহম জু নেহি মাহফিলে অঞ্জুম ভি নেহি। কথা খুব বুঝেন, খুব বুঝেন। আজান দিতে আছে, কে বড়? আহ, আলোচনার থেকে কে বড়? হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার গোষ্ঠী মদিনায় মুনাওয়ারা অনেক পুত্র ছিল, তার মধ্যে একটা বনু সাকিব, দেখ আর ওয়ালা কি ওয়ালা সাকিব ওয়ালা নাম দেখছিলি নাম, বনু নদী কাঠাওয়ালা কাটা কি জানি করতো, এরা নাম করছে বনু সাকিব, বনু নদী। হুজুর সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার গোষ্ঠীর নাম হল বনু জাহরা। কি নাম বলে? ফুলওয়ালা, ফুলওয়ালা, তাজগিওয়ালা, তাজগি। এই কি সুন্দর নাম, তখনকার সময়ের সুন্দর নাম। অর্থাৎ হুজুরের জন্য আল্লাহ রাব্বুল আলামিন চতুর্দিক থেকে যা নির্বাচন করছেন সব সুন্দর সুন্দর নির্বাচন। হুজুর আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নানার গ্রুপের গোষ্ঠীর মেয়েদের নাম কেমন শুনবেন? নাম হলো কুনসা। হুজুরের নানার গোষ্ঠীর অনেক মেয়ের নাম হলো যেমন কুনসা। কুনসা মানে হিজা, পুরুষও না মহিলাও না, দেখতে খুব সুন্দর লাগে, বদশেকেল খারাপ আকৃতি। কুনসা নাম হলো হারবা। হারবা মানে যে মহিলা লড়াই করে, কেবল যুদ্ধ করে, মারামারি করে, নাম হলো হারবা। হুজুরের নানার গোষ্ঠীর মহিলাদের নাম, হুজুরের আম্মার নাম হলো আমেনা। চিৎকার দিয়ে সুবহানাল্লাহ বলে, পৃথিবীর সবচেয়ে দামি মানুষটাকে যে মহিলা তার গর্বে আমানত রাখবে তার নাম আমেনা। নাম দেখছি আমি, তোর বউয়ের নাম কি? তুই তোর মেয়ের নাম কি রেখছ? তোর শালির নাম কি? বুঝেন না আমার কথা? বুঝেন না আপনারা? নাম হলো আমেনা। কি নাম বলেন না? আমেনা। সুবহানাল্লাহ, আমেনা বলেন। আমি তো তুমি জানি জানি না, যখন এই ছেলেটা আমার গর্বে আসছে মোহাম্মদ, যে দিকে যায় দেখি গাছে আমার দেখলে জিজ্ঞাসা যায়, আমি কিন্তু বুঝতে আসি না কি করতে যাইতে আসে। হযরত আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, পানির জন্য জমজমের কাছে যেতাম, জমজম কূপের কাছে আমি গেলেই জমজম কূপের
পানি আস্তে করে উপরে উঠে যেত, দোল নিক্ষে পড়তো না, রশি দিয়ে দোল ফালাই চলতো না, এমনি পানি উপরে উঠে যেত। প্রথম দিকে টের পায় নাই, বান্ধবীরা সখীরা যখন দেখছে কি বলেন, এখন আমি গেলে আমার সখী দেখবে যে তুমি পানি পরে নিবি, দাঁড়ায় থাকবি, তুই দাঁড়ায় থাকবি, তোর উশিরা পানি ভরে উঠবে আর আমরা মজা করে পানি খাবো, সহজে আমরা পানি উঠাবো। আপনারা কি আমার কথা বুঝতেছেন? কথা বুঝলেন? এখন আল্লাহ পাকের দয়া, উম্মতের ওলামায়ে কেরামের বরকতে অন্যরা খায়, উম্মতের ওলামায়ে কেরামে তালে নাই, বুঝেন নাই, সুচ সমজ করে হি হুয়া ও মৌজ দরিয়া কাহরি, দুলার কারণে বিবাহ পাইতে কুত্তাও খায়, দুলার কারণে বিবাহ পাইতে মানুষের সাথে কুত্তারাও খায়, উম্মতের নেককার বুজুর্গ ওলামায়ে কেরামের বরকতে সমাজের টাউটার বাটপারেরাও খায়, ইন্নামা তুরজাকুনা বিদুআফায়কুম, আল্লাহর হাবিব বলেন নিশ্চয় তোমাদেরকে রিজিক দেওয়া হয় তোমাদের সমাজের দুর্বলদের কারণে। মোল্লা মুলবি দেখলে পছন্দ হয় না, মনে করে এদের কাছে মাল নাই, না এদের কাছে মূল মালটা আছে, রাত্রে যখন মশারির নিচে তোর দাদি শাশুড়ি নানি শাশুড়ি খাওয়াবে, এই সময় কেমনি খাবে? এই জন্য খায় না, অন্যরা খায়, ডাস্টবিন তো পুকুরের সমানে খায়, এই জমিনের দুলাদের বরকতে অন্যরা খায়, দুলা আল্লাহ তৌফিক দিলে কবরের থেকে শুরু হবে খানা ইনশাআল্লাহ, আর কারো কপাল বেশি ভালো হয়ে গেলে দুনিয়ার থেকে শুরু হয়, কথা কয় না আল্লাহ দেখছেন আমেনা, কি নাম কর না হইল হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম দেখেন, কি সুন্দর নাম খাদিজা, হাজিদের খেদমত করে যায় মহিলা, তার নাম খাদিজা, নাম কত সুন্দর, সাওদা, যে অন্যকে আরাম পৌঁছায় শান্তি দেয় তাকে বলে সাওদা, আয়েশা, যে অন্যকে আয়েশতে আরাম দেয় তাকে বলে আয়েশা, হাফসা, যে রাত্রে তাহাজ্জুদের জন্য দাঁড়ায় থাকে তাকে বলে হাফসা, মাইমুনা, যার কুফার ভালো তাকে বলে মাইমুনা, বক্ত আগের মদত কুনাদ দামান আশাওয়ার বাকা, উম্মে সালমা মানে সালামতি ওয়ালি, উম্মে হাবিবা মানে প্যার ওয়ালি, কেমনে জানি বুঝাইল আপনারা বুঝবেন, নাম কত সুন্দর, হুজুরের জন্য যে বিবিদের নির্বাচন এদের নাম কত সুন্দর, হুজুরের আব্বার নাম কত সুন্দর, হুজুরের নাম আম্মার নাম কত সুন্দর, হুজুরের দাদা ছিল বাইতুল্লাহর মুতাওয়াল্লি, কোন ক্লাবের সভাপতি নয়, হুজুরের নানার গোষ্ঠীর নাম বলু সারা কথা বলে না কেন, বুঝার চেষ্টা করেন, হুজুরের মেয়েদের নাম রোকাইয়া, যে বেশি বেশি স্বামীর খেদমত করে তাকে রোকাইয়া বলে, উম্মে কুলসুম, যে সন্তানদেরকে ভালো করে আদর করে সযত্নে শিক্ষিত বানায় তাকে বলে উম্মে কুলসুম, জায়নাব, যে বেশি বেশি ইস্তিগফার করে তাকে বলে জায়নাব, কথা কয় না কেন, নাম কত সুন্দর, আর আমার হুজুরের নাম মুহাম্মদ, মুসা আলাইহিসসালাম, মুসা মানে যাকে পানির থেকে উঠানো হয়েছে, ঈসা মানে যে জমিনের মধ্যে সফর করে, নূহ মানে যে নোহা করে আর কান্নাকাটি করে, ইদ্রিস আল্লাহ করে, নাম দেখছেন,
لقد من الله على المؤمنين إذ بعث فيهم رسولا من أنفسهم يتلو عليهم آياته ويزكيهم ويعلمهم الكتاب والحكمة وإن كانوا من قبل لفي ضلال مبين الله বলেন আমি মুমিনদের উপরে বড় ইহসান করেছি ইহসান দয়া করেছি তাদের থেকে একজন মার্কা মারা রসুল তাদের কাছে পাঠাইছি এদের আগে বকত মস্ত কামাল আস্ত বখাতম ইবরত বখাওয়াতিমে কেদর দাওরে আখিরি এরকম একটা পয়গম্বর এই পয়গম্বরের সুন্নতের উপরে আমল করার জন্য আদর্শের উপরে আমল করার জন্য আমরা তৈয়ার আছি ইনশাআল্লাহ। এরকম পয়গম্বরের বিরুদ্ধে কেউ যদি কটূক্তি করে তার বিরুদ্ধে সোচ্চার হওয়ার জন্য সম্ভব হলে তাই না জিব্বাটা কেটে ফেলবে জন্য তৈয়ার আছেন ইনশাআল্লাহ। আসলে আমারও আরো সময় দিতে মনে চায় কিন্তু আমি বিপদে আছি, আল্লাহ নিলে যাইতে হবে অনেক দূর, এই জন্যই মাঠে দিবের পরে দোয়া করবেন। এখন যে মানুষটা আপনাদের সামনে এসে বসছে আমার দাইন ছেড়ে উজানি মাদ্রাসার শেখুল হাদিস আমার ওস্তাদ হুজুরের কাছে আমি করছি আলহামদুলিল্লাহ, বংশাল আয়েশা এসেছি মসজিদে, আয়েশা মসজিদে মনে হয় হুজুর কি মা করা আয়েশা মসজিদ হুজুর আমার ওস্তাদ এই মাত্র এখানে আসছে। আল্লাহ যারা দুনিয়ার থেকে চলে গেছেন এই সমস্ত ওস্তাদরা ওনাদেরকে জান্নাতে আলা মাকাম দান করে, যারা হায়াতের মধ্যে আছেন মেহরবানি করে এদেরকে সুস্থতার সহিত ইমানের জিন্দগির সহিত লম্বা হায়াত দান করে। আল্লাহ তৌফিক দান করলে অন্য টাইমে আজকে আর নয় কথাবার্তায় মনে কষ্ট গেলে আল্লাহর ওয়াস্তে মাফ করে দিবেন। সুবহানাল্লাহ বিহামদিহি।